এই মুহূর্তে আমরা রয়েছি দেশবন্ধু সেবা সমিতিতে। এই বছর উত্তর চব্বিশ পরগনা এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন এবং সময় কলকাতার তরফ থেকে সেরা থিমের পুরস্কার দেওয়া হচ্ছে দেশবন্ধু সেবা সমিতিকে। এই বছরের থিমে রয়েছে ফুটে উঠেছে পৌরাণিকতার সাথে সাথে আধুনিকতার দৃশ্য। আমরা কথা বলে নেব আমাদের উদ্যোক্তাদের সঙ্গে এই ক্লাবের এই বছর থিমের এই পুরস্কারটা পেয়ে তাদের ঠিক কেমন লাগলো। প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকেই। দেখুন, দেশবন্ধু পার্ক মানে নতুনত্বের ছোঁয়া, এটা বরাবরই চলে আসছে, আর আমরা বরাবরই একটু পুরাতনের সাথে আধুনিকতার মেলবন্ধনটা রেখেছি সঙ্গে সঙ্গে। এবং পুরস্কার পেতে ভালো লাগে না, আমার মনে হয় না এমন কোনো মানুষ নেই বা এমন কোনো সংস্থা নেই বা ক্লাব নেই যেটা পুরস্কার পেলে খুশি হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাচারালি আমাদের খুব খুশি। আমরা আপনাদেরও ধন্যবাদ জানাই আমাদেরকে বিচার করার জন্য। নিশ্চয়ই আপনাদের চিন্তা আপনাদের এসছে, আমাদের চিন্তা ভালো লেগেছে, আপনাদের তাই আপনারা বিচার করেছেন, আপনাদেরও ধন্যবাদ। এবার আমি আমাদের প্রোগ্রাম হেড পুরন্দর চক্রবর্তীকে বলবো তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা। আমরা আবারও ক্লাব উদ্যোক্তাদের সাথে একটু কথা বলে নেব যে এই বছরের যে ইতিহাসটা রয়েছে এই এই কাহিনীটা কি রয়েছে। অ্যাকচুয়ালি টোটালটাই একটা পৌরাণিকের সাথে আধুনিকের মেলবন্ধন করেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ রয়েছে, পৌরবরা রয়েছে, শিব রয়েছে, আমাদের দেবী দুর্গা রয়েছে, তাদের মেলবন্ধন করে আমাদের একটা থিম তৈরি হয়েছে। তো আমাদের চিন্তাভাবনা অনেক আধ্যাত্মিক বলতে পারি একরকম। তো আমরা বরাবরই এই ধরনের একটা চিন্তাভাবনা নিই, পুরাতনের সাথে নতুনকে আমরা মেলাই, না আধুনিকের একটা ছোঁয়া রাখি যেরকম, সেই সঙ্গে পুরাতনকে আমরা সঙ্গে রাখি। যেন আমাদের ক্লাবের সদস্য যেন 65 বছরেও কেউ আছে, 70 বছরও আছে, আবার দেখা যাচ্ছে 14 বছর ছেলেরও আছে। মানে বুঝতে পারছি কম্পিউটার যুগ থেকে আমরা পুরাতন যুগে চলে গেছি, মানে এরকম একটা ব্যাপার আমাদের। আবার আমাদের ইলেকট্রিক লাইনগুলো দেখবেন আপনারা, বিভিন্ন ধরনের দেবতাদের ছবি রয়েছে, যেমন রয়েছে সেই সঙ্গে আধুনিকের ছোঁয়া রয়েছে আমাদের। প্যান্ডেলটাও তাই রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে প্রোগ্রামটা চলে, 7 দিনের প্রোগ্রাম চলে এখানে আমাদের মঞ্চে, সেখানেও যেমন আধুনিক শিল্পীরা রয়েছে, যেরকম বাউল সঙ্গীত হয়ে থাকে এখানে, সেই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। ৩৯ দিন সময় লেগে গেছে আমাদের এটা করতে, এবং কম বেশি প্রায় 35 জন মানুষ প্রতিনিয়ত মানে দিন রাত ধরে কাজ করে তারা এই জায়গাটা নিয়ে এসেছে। দেশবন্ধু সেবা সমিতিতে কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে দর্শনার্থীদের আনাগোনা। ক্যামেরায় দীপের সঙ্গে ঈশিতা মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা, হাবড়া।